আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন নিয়মিত আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে একটা নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার ভিতরে কিভাবে আসা যায় আমি আমার জীবনটাকে কিভাবে সাজানোর চেষ্টা করি এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে কথা বলবো যারা বিশেষ করে স্টুডেন্ট অবস্থায় আছেন অথবা কোন একটা কাজ করছেন কোন একটা জবে আছেন আপনার জীবনটাকে গোছানোর জন্য খুবই সিম্পল একটা ওয়ে আমরা ফলো করতে পারি দেখেন আমরা আমাদের জীবনে যেই অবস্থাতে ভালো কিছু করতে চাই কেন নিয়ন্ত্রিত জীবন বা নিয়ন্ত্রিত একটা রুটিনের ভিতরে না আসা পর্যন্ত আমরা জগা খিচুড়ি পাকিয়ে আমরা কিছু করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা এটা শেখার ক্ষেত্রে হোক আপনি যেরকম চার পাঁচটা বিষয় একসাথে শিখলে কোনোটাই ভালো করে শিখতে পারবেন না ঠিক একইভাবে আপনি যদি আপনার জীবনটাকে ওইভাবে প্রথমে গোছানোর চেষ্টা করেন তারপর মনটাকে আমাদের মনটাকে কাজ দিতে হবে ঠিক আছে আমরা অনেকেই অকাজে থাকি এই কারণে আমাদেরকে অনেক সময় ফেসবুকে পেয়ে যায় আমাদেরকে অতিরিক্ত আড্ডাবাজি অতিরিক্ত ফেসবুক অতিরিক্ত ভিডিও গেমস অথবা আমাদেরকে খেলাধুলায় পেয়ে যায় ঠিক আছে একটা জিনিস মাথায় রাখতে হবে দিন শেষে আপনার এই ফেসবুক যদি এটা কাজের না হয় এই ফেসবুক এই খেলাধুলা এগুলাকে আপনাকে কি করতে পারবে না আপনার কেরিয়ারে কোনো অবদান রাখতে পারবে না অবশ্যই বলছি যে ফেসবুক ইউটিউব এগুলা যদি আপনার কেরিয়ার কেন্দ্রিক হয় তাহলে ঠিক আছে এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রথম যে ধাপে কাজ করতে হবে আমাদের কেরিয়ারের রুটিনে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জীবন ব্যবস্থাকে যদি নামাজ কেন্দ্রিক করে ফেলে আমি আগামী ভিডিওতে এরপরে আরেকটা ভিডিও বানাবো যে আমাদের এই শীতের মৌসুমে আমরা যারা ফিলান্সার আছি রাতের সময়টা কীভাবে কাজে লাগাতে পারে এটা নিয়ে তো যেটা বলছি যে রাত হোক দিন হোক আপনার সময়টাকে হানড্রেড পারসেন্ট আপনি সাত দিন ফলো করেন সাত দিন এক মাস চোদ্দো পনেরো দিন এইভাবে একটু ফলো করতে থাকেন আপনার জীবনটাকে ওইভাবে সালাদ কেন্দ্রিক বা নামাজ কেন্দ্রিক করে ফেলেন তাহলে দেখবেন আস্তে 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 সব ভালো লাগা শুরু করবে আপনার কাছ থেকে শয়তান বা অস্ত যেটা আছে এটা দূরে সরে যাবে ঠিক আছে আমরা যখনই কোনো ভালো উদ্যোগ নেই হক এটা শেখা বাবা মার খেদমত করা আমার সমাজের জন্য কিছু করা তাই না না তখনই দেখবেন অথবা উমরাতে যায় হজ করার জন্য যায় না তখন দেখবেন এই ফেসবুকে লাইভ করা ইউটিউবে লাইভ করা তাই না এইগুলার কারণে কি হয় মানে শয়তান একটু মজা লাগাই দেয় আর কি যে তুমি এটা করতে পারো তাহলে দেখবা তোমাকে অনেক ভালো বলবে অনেকেই তোমার লাইক কমেন্ট করবে এই বিষয়গুলো কিন্তু হয় আমরা যখনই কোনো কাজে বসি যখনই কোনো কাজ শিখায় বসি তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে শয়তানে পায় তো এটা দূর করার জন্য বা এই জীবন ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য আমাদেরকে প্রথমেই সালাতে আসতে হবে আমরা যারা মুসলিম আছি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত কেন্দ্রিক যদি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি আপনি এক মাস ট্রাই করেন দেখবেন অন্য সবকিছু আপনার ঠিক হয়ে যাবে সালাদবিহীন জীবন আসলেই একটা মরুভূমির মতো সো আশা করি আমি আপনাদেরকে এই কথাটা বলতে পেরেছি বোঝাতে পেরেছি এবং আমি আমার নিজের জীবনে অনেক গ্যাপস আছে আমারও যে সালাদ সব ঠিক আছে এরকম কিছু না বাট আমি করার চেষ্টা করি আর কি হ্যাঁ ইনশাআল্লাহ আর যারা সালাদ কেন্দ্রিক থাকে তাদের জীবনে বারাকা চলে আসে ঠিক আছে তো আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমাদের ভাই বোনদেরকে এই পরামর্শটাই দিব আপনার জীবনে যদি কোনো সফলতা পেতে চান আল্লাহর নিকটে চলে আসেন ওনাকে সালাতের মাধ্যমে আল্লাহ কিন্তু বলেছেন যে তুমি আমার কাছে চাও সালাতের মাধ্যমে চাও আগের যুগের মনীষীরা বা আগের যুগে যারা বুজুর্গরা ছিল তখন তারা কি করত। তারা নামাজের মাধ্যমে চাইতো একটা জুতার ফিতা হারাই গেলেও চাইত ঠিক আছে কিন্তু আমরা চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না বড় করে চাইতে পারি না সো আসুন আমরা ফিরে আসি আমাদের যত বেহায়াপনা আমাদের যত অশ্লীল কাজ কারবার আমরা যত নেশায় মত আছে এগুলা থেকে ফিরে আসি প্রথমে জীবনটাকে গঠন করার জন্য এই বিষয়গুলা করতে হবে ইনশাল্লাহ সো আমরা আমাদের এই চ্যানেলে আপনারা অনেক ধরনের ভিডিও পান আমাদের এই পেজে যারা আছেন যুক্ত আছেন আর এস টিগির পেজে তারা আমাদেরকে ইনশাল্লাহ শুধুমাত্র কেরিয়ার গাইডলাইন না আমরা আপনাদেরকে ভালোর পথে আলোর পথে ডাকতে চাই ইনশাআল্লাহ আমি নিজেও থাকতে চাই আমি যে কথাগুলো বললাম নিজে আমল করে এবং আমাদের প্রত্যেক ভাই বোনকে আবল করা যেতে আল্লাহ তোফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি